হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নেবেন। আমি বেডটা ক্লিন করে নিচ্ছি। আর আজ ডাক্তার মাশাআল্লাহ আমাকে সবসময় ডিস্টার্ব করে। আর এই যে সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য, মানে এই যে বালিশগুলো যখন আমি রাখি ওকে দিতে বললেও সুন্দর করে আমার কাছে দেয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি। আর আজ ডাক্তার আমার সাথে গল্প করতেছে, অনেক গল্প করতেছিল। আমি ভয়েসটা রাখতে পারি নাই, কারণ ও পরে হচ্ছে টিভির সাউন্ড হচ্ছিল, যার জন্য আমি এটা মিউট করে দিয়েছি। এই যে আজরাক বেবি, এখন আমি বেডটা ঝাড়ু দিয়ে নিব। আমার বেডটা ক্লিন হয়ে গিয়েছে। আর বেড ক্লিন থাকলে মনটাও ভালো থাকে, আমার কাছে এমনটাই লাগে। বেড যদি একটু নোংরা থাকে আমার একটু ভালো লাগে না, মেজাজ টেজাজ অনেক গরম হয়ে থাকে। আর বেড ক্লিন থাকলে মনটা অনেক ভালো লাগে, এবং মনে হয় যে কোনো কি, মানে একটা জিনিস গোছানোর পরে মনটাকে অনেক প্রফুল্ল লাগে, মানে শরীর ভালো লাগে, মন মেজাজ ভালো থাকে, এই আর কি। আর দেখা যাচ্ছে আমি যতটুকু পারি ছোট বেবিকে নিয়ে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, যেহেতু ও ছোট, ছোট বাচ্চাদের ক্লিন রাখাটাই সবসময় বেটার। এদিকে আমি সব কিছু কাজ সেরে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। এদিকে মাছ ভিজিয়ে দিয়েছি, আর এদিকে এগুলো ধুয়ে নিলাম, ক্লিন করলাম। এগুলো জাস্ট এখন একটু পানিটা ঝরাইতে দিব। এখন সকালের নাস্তাতে যাব, আর এগুলো গরুর মাংস ভিজতে একটু সময় লাগবে, যার কারণে আমি একটু তাড়াতাড়ি ভিজে রাখলাম, যাতে করে দুপুরে রান্না করতে আমার সুবিধা হয়। এখানে আমি রুটি বানানোর জন্য ফার্স্টে পানিটা সিদ্ধ করে নিয়ে তারপরে আটাটা হচ্ছে দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এখানে আলু ভাজি করব, বা আমি এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে আলুটা অলরেডি কেটে বসিয়ে দিয়েছি। এদিকে মাছটা কেটে নিব, মাছটা ফ্রিজে এভাবে রাখা ছিল, আইস টাইস ফেলে দিয়ে ভিতরের যেই হচ্ছে নাড়িভুড়ি থাকে এগুলো ফেলে দিয়েছিলাম, দিয়ে এভাবে ডিপ করে রাখা হয়েছে। এই যে মাছগুলো কেটে নিলাম, আজকে যে কয় পিস রান্না করব আর বাদ বাকিগুলো রেখে দিব। এখন আমি মুগ ডালটা রান্না করব। মুগ ডালটা ফার্স্টে ভেজে নিয়েছি, এটা মাংসের যে তেল থাকে ওইটা দিয়ে আজকে রান্না করব মুগ ডালটা। এখানে ভেজে নিয়েছি আগে, ফার্স্টে ভেজে নেওয়ার পরে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে, তেলটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ইয়াটা মুগ ডালটা দিব, তারপরে এটা প্রেশার কুকারে শিষ দিব। গরুর মাংসে যে মশলাগুলো দেওয়া হয় সেম ওরকম প্রসেসিংয়ে রান্নাটা। এই মুগ ডালটা খেতে ভীষণ ভালো লাগে আমার। এখানে মুগ ডালগুলো দিয়ে দিলাম আমি, মুগ ডালটা দিয়ে জাস্ট একটু কষাই নিব, নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে শিষ দিয়ে দিব। কারণ আমার মানে এখানে তো আমরা সিলিন্ডার ইউজ করি, যার জন্য প্রেশার কুকারে দিলে টাইমটা বেঁচে যায় এই আর কি। আমি এটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে আর পানি দিব না, জাস্ট যতটুকু পানি আছে ওইটা দিয়েই আমার কষানো শেষ হয়ে যাবে।
এখানে আমি গরুর গোশটা তুলে দেবার জন্য এখানে পেঁয়াজটা একটু জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি, আর এখানে মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা বাটা জাস্ট একসাথে দিয়ে এটা কষিয়ে নিব। আমি আর একটু মশলা দিয়ে দিলাম, মনে হচ্ছিল যে একটু কম হবে। এখন খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি, পরে হচ্ছে বাদ বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, আর এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো তো দিতেই হয়, সেই সাথে সেটাও দিয়ে দিয়েছি। এখানে জাস্ট একটু পানি দিলাম, পানি দিয়ে এখন মশলাটা আরও ভালো মতো কষিয়ে নিব। যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে, এটা আমরা মোটামুটি সবাই জানি। এখানে দেখেন এখন মশলার উপর দিয়ে যে তেলটা মানে ভাসতেছে, এইটাই হচ্ছে মশলার কষানোর মানে বোঝার উপায়টা। এখন আমি গোশগুলো দিয়ে দিব। গোশটা কষানো হচ্ছে, গোশ থেকে যে পানিটা উঠছে ওটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো। এদিকে আমি ডালটা বাগার দেওয়ার জন্য হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়েছি। এই যে সিদ্ধ হয়ে গেছে মুগ ডালটা। এদিকে মাছটা মাখায় রাখছি, মাছটাও ভুনা করে নিব। গরুর গোশটা আমি আরও ভালো মতো আরও কিছুক্ষণ কষাবো। এদিকে পোলাওটাও তুলে দিছি, এদিকে আমি ভেজে হচ্ছে পোলাওটা বসায় দিয়েছি, আর এখানে আমার মুগ ডালটা প্লাস এটা ইলিশ মাছ, এদিকে হচ্ছে মুগ ডাল হয়ে গেছে। কিচেনের অবস্থা ভালো না, রান্না করতেছি, এদিকে আশাকে খাবার রেডি করছি, এটাও খাওয়াবো ওকে। এদিকে গরুর গোশটা হয়ে গেছে, সব এখন ক্লিন করে নিব জাস্ট। এখানে আমি আর আম্মু চলে আসছি ওয়ান্ডারল্যান্ডে, যেহেতু আমার বাসা থেকে কাছে, এর আগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম ওয়ান্ডারল্যান্ডের ভিডিওগুলো, আজকে আর তেমনভাবে শেয়ার করব না। আমি আর আম্মু চলে আসছি আজরাককে নিয়ে ওয়ান্ডারল্যান্ডে। আজরাকের পাপা ছিল না ওই দিনকে, আজরাক খুবই কান্নাকাটি করতেছিল, তো ওর পাপা বলছিল ঠিক আছে ওর নানের সাথে করে তুমি ওয়ান্ডারল্যান্ডে নিয়ে যাও, তাহলে ওর মনটাও ভালো লাগবে। এইখানে এসে ও যে এত পরিমাণ খুশি বলে বোঝার মতো নয়, দেখেন কি পরিমাণ ডান্স করতেছে, মজা করতেছে, সব কিছু করতেছে। ওর এত ভালো লাগে বাইরে আসলে বলার মতো না, ঘরে থাকলে বিরক্ত বোধ মনে করে, কিন্তু বাইরে আগে তো ওইভাবে নিয়ে আসা হতো না, এখন দেখা যাচ্ছে আশেপাশে কোনো পার্ক ফুলওয়ার যেটাই হলো নিয়ে আসা হয়। এইদিকে আমার আম্মু আমার ভিডিও করতেছে, দেখেন কি অবস্থা, তার হাত দিয়ে রেখে দিছে, এটা কোনো ভিডিও হইল? যতই বোঝাচ্ছি তুমি এভাবে ভিডিও করো, ততই উনি উল্টাপাল্টা ভিডিও করে রেখে দিচ্ছে, আমার ইউটিউবের ভিডিও উনি করে দিতে পারছে না। যাই হোক, যতটুকু করছে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মা বলে কথা, আমি তো আর ভিডিওটা কেটে দিতে পারি না, আর আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমরা আর একটা রাইটে উঠছি, আজ রাখতো মহা খুশি, এত মজা পাচ্ছিল ফার্স্টে যখন উঠতে, তখন একটু বিরক্ত মনে করতেছিল যখন ছাড়ে নাই এটা তখন, আর এখন দেখেন চুপ করে বসে আসছে যে আমরা কোথায় উঠছি, এত মজা পাইছে না বাচ্চাটা আমার। এই যে আবার পুতু পুতু করে তাকায় আজ রাখ, দেখছেন আপনারা ও যে মহা খুশি, আমারও অনেক ভালো লাগছে এটাতে উঠে। আর বাতাসে চোখ দুইটা বন্ধ হয়ে আসতেছিল, আমি তো ফার্স্টে ভাবছিলাম মনে হয় মাথাটা ঘুরাবে, বাট মাথা ঘুরায় নাই, আর এটা সবুজ একটা স্পেস আছে ওইটাতে চাপ দিলে উপর দিকে চলে যায়। আর এইদিকে আম্মু আর আজরাক উঠছে ট্রেনে, আম্মু যেহেতু হার্টের প্রবলেম ওনাকে আর উঁচা জায়গাতে উঠানো যাবে না,
এজন্য বলতেছি তোমরা দুজন ছোট মানুষ তোমরা ট্রেনেই উঠো। তো আম্মু আর আজরাক হচ্ছে ট্রেনে উঠছে, পরে আর একটা রাইডে উঠছে যেটা হচ্ছে এই যে ঘোড়া রাইডগুলো, ওইটা তো দুলে আম্মুর মাথা ঘুরাবে, আম্মুকে আর উঠাইতে দেই নাই, আমি আজরাককে নিয়ে উঠছিলাম আর কি। এখন দুই বাচ্চা মানুষ ট্রেনে উঠে ঘুরতেছে, আমার অনেক ভালো লাগছে। আমি আমার ভিডিওটা দুইবার করে নিয়েছি, আমার এত ভালো লাগছে দুজনকে। আর আজরাক তো খুব সুন্দর করে এনজয় করতেছে, মাশাল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই সবাই কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। এইদিকে আবার আমি আর আম্মু আর একটা জায়গাতে বসলাম, একটু ক্লান্ত হয়ে গেছি আজরাককে নিয়ে। আর হচ্ছে আম্মু ভিডিও নিচ্ছি, তখন বলতেছে এখানে তো কালো আসতেছে, তো আমি বলতেছি এখানে লাইট কম, এর জন্য আলো কম। এই যে আজরাক তো হেঁটে বেড়ানোর জন্য চোখ দুইটা অন্যদিকে তাকায় আছে, ওর মুড নাই যে ভিডিও হওয়ার জন্য। এদিকে আমরা চেঞ্জ হয়ে নিলাম, যেহেতু ক্যামেরা ওই পাশে ছিল এজন্য ভিডিও ভালো হচ্ছিল না। এখন আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এখানে একটু জুস খাবো। আর আজরাকে যে প্রজেক্টর দেখে খুবই খুশি, এখানে আরও কিছু বেবি ছিল যাদের সাথে ও খেলা করতেছে, এখানে মিউজিক ছিল, ও আবার নাচ করতেছে বেবিটার সাথে খেলা করতেছে। এখানে আজরাককে নিয়ে আসলাম একটু জুস খাওয়ানোর জন্য। দেখি এখানে আমি অর্ডার দিয়েছি লাচ্ছি আর হচ্ছে মোমো, এখন ওইটার জন্য ওয়েট করতেছি। আজরাকের জন্য আমি তেমন কোনো খাবার জন্য এখান থেকে একটা জুস নেওয়ার জন্য যাচ্ছিলাম, বাট ওখানে ছিল না, বলছে কোল্ড কফি অথবা লাচ্ছি এগুলো হবে, অন্য কিছু হবে না। পরে অবশেষে আমার বাচ্চাটা খেলো না। ওইখান থেকে একটা খেলনা কেনা হয়েছে, ওইটা ওই ভিডিওটা আর করতে পারি নাই। আজরাক অনেক কান্নাকাটি করতেছিল, ইভেন ওখানে প্রচুর পরিমাণে মশা ছিল। আমি এখন তো ডেঙ্গু সময় আর প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, খুব তাড়াহুড়া করে চলে আসছি। আজরাকে যে বাসায় এসে চেঞ্জ হয়ে নিয়েছে, ফ্রেশ হয়েছে, এই যে এখন খেলা করবে আজরাক, দেখাচ্ছে আপনাদের এটা কিভাবে খেলতে হয়। আল্লাহ আজরাক কি সুন্দর পারে দেখছেন, মাশাল্লাহ আজরাক বেবি অনেক কিউট। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকার জন্য। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।